আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের ঢাকা উত্তরের সিপিআই পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে 9 নম্বর অঙ্ক দিয়ে। 9 নম্বর অঙ্ক ছিল 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ 2 সমস্ত 2 ভাগের 1 গুণ 1 সমস্ত 2 ভাগের 1 ভাগ 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ 2 সমস্ত 2 ভাগের 1 এর 1 সমস্ত 2 ভাগের 1। তো এটা হচ্ছে 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ 2 সমস্ত 2 ভাগের 1 গুণ 1 সমস্ত 2 ভাগের 1 ভাগ 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ 2 সমস্ত 2 ভাগের 1 এর 1 সমস্ত 2 ভাগের 1। এটা আমরা একটু সরল করে 3 দুগুণে 6 এর 1 হচ্ছে 7, এটা হচ্ছে 7 2 ভাগ আসবে হচ্ছে 2 দুগুণে 4 এর 1 5 2 গুণ এটা আসবে হচ্ছে 2 একে 2 আর 1 হচ্ছে 3 2 ভাগ আসবে হচ্ছে 3 দুগুণে 6 এর 1 হচ্ছে 7 2 ভাগ আসবে হচ্ছে 2 দুগুণে 4 এর 1 5 2 এর এটা আসবে 2 একে 2 আর 1 3 2। আমরা জানি ভাগের কাজ আগে, সেক্ষেত্রে 7 সমস্ত 2 ভাগের 1 ইন্টু এটা উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে আসবে 5 নিচে আসবে ইন্টু আসবে হচ্ছে 3 2 ভাগ। যেহেতু এখানে ভাগের সাথে এর আছে সেহেতু এরের কাজ আগে করতে হবে, তাহলে 7 ভাগের 2 ভাগ আসবে হচ্ছে 3 5 15 আর 2 দুগুণে 4। এটা করলে এটা এটা কাটা আসবে হচ্ছে 3 7 21 5 দুগুণে 10 ভাগ আসবে হচ্ছে, এটা করতে হবে হচ্ছে 7 2 গুণ করলে 4 নিচে আসবে হচ্ছে 15। তাহলে এটা এটা কাটলে আসবে হচ্ছে 2 ইকুয়াল টু 21 10 ভাগ আসবে হচ্ছে 7 দুগুণে 14 এটা আসবে হচ্ছে 15 ইকুয়াল টু, যেহেতু ভাগ আকার আছে তাহলে আমরা গুণ করে দিতে পারি উল্টে 10 ইন্টু 15 এটা লিখতে পারবো হচ্ছে 14। এটা এটা কাটা আসবে হচ্ছে 3 2 এটা এটা কাটা আসবে হচ্ছে 3 2 ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 4 ভাগের 9, অর্থাৎ 4 ভাগের 9 হবে হচ্ছে নির্ণয় সরল মান। এটি এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 10। নম্বর 10 এ বলা আছে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতিক ও ক্রমিক সমানুপাত নির্ণয় করুন। তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে প্রথম রাশি ইকুয়াল টু 4, তৃতীয় রাশি ইকুয়াল টু আসবে হচ্ছে 16 দেওয়া আছে। আমরা ধরে নিই মধ্য রাশি বা দ্বিতীয় রাশি ইকুয়াল টু এক্স, তাহলে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে প্রথম ডিভাইড বাই দ্বিতীয় ইকুয়াল টু দ্বিতীয় ডিভাইড বাই তৃতীয়। এই হচ্ছে সমানুপাতিকের সূত্র, বা এটা করলে পাওয়া যাবে প্রথম দ্বিতীয়কে আমরা লিখবো হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স বাই তৃতীয়, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু প্রথম ইন্টু তৃতীয়, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু প্রথম রাশি হচ্ছে 4 আর এটা হচ্ছে 16, বা এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে রুট ওভার 4 ইন্টু 16 ইকুয়াল টু আসবে হচ্ছে 8, অর্থাৎ এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 8। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে মধ্য সমানুপাতই হচ্ছে 8। আর জিজ্ঞাসা করা হয়েছে ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত ইকুয়াল টু বলতে পারবো দ্বিতীয় রাশি ডিভাইড বাই প্রথম রাশি। তাহলে দ্বিতীয় রাশি এখানে হচ্ছে আমাদের 8, প্রথম রাশি হচ্ছে 4, তাহলে ক্রমিক সমানুপাত হবে হচ্ছে 2। এটি হবে প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নম্বর 11। নম্বর 11-তে বলা আছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 38 হলে এক্স মাইনাস 1/x কত। তো এইটা সূত্র করলে আমরা পাবো এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x ইকুয়াল টু আসবে হচ্ছে 38, বা এটা করলে আসবে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার এটা এটা কাটা আসবে হচ্ছে 38 মাইনাস 2, বা এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে 36, বা এক্স মাইনাস 1/x লিখে যাবে হচ্ছে রুট ওভার 36 ইকুয়াল টু আসবে হচ্ছে প্লাস মাইনাস 6। এটি হবে নির্ণয় মান। এটি এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।